হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মুর্শিদা সুলতানা স্বপ্না উত্তরা ঢাকা থেকে বলছি, আর আশা করছি আপনারা সবাই আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছেন। আর এটা হচ্ছে আজওয়ার নতুন নানুর বাড়ি। তো যারা আমার ভিডিও দেখেন অলরেডি হয়তো আমাদের বাসাটা চেনেন, নরসিংদীতে আমাদের গ্রামের বাসাটা। আর এটা হচ্ছে যে আমাদের বাসা থেকে কিছুটা দূরে গ্রামীণ পরিবেশে অনেক বড় জায়গা নিয়ে আজওয়ার মামা খুব সুন্দর একটি বাড়ি করেছেন। তো আমরা তো সময় পাই না, বছরে একবার দেখা যায় যে আমাদের যাওয়া হয়। তো এইবার ঈদে একদিন গিয়েছিলাম এবং সবাই মিলে যখন ওখানে গিয়েছি খুব সুন্দর সময় কেটেছে আমাদের। আমরা ভাই বোন সবাই মিলে গিয়েছিলাম এবং খুব সুন্দর কিছু সময় কাটিয়েছি। আর এত বড় স্পেস, ভিতরে আবার খেলার জায়গা, সব কিছু মিলিয়ে, গাছপালা সব কিছু মিলিয়ে বাচ্চারাও অনেক বেশি এনজয় করেছে। আর এটা হলো যে বাসার সামনে বাহিরের ভিউ। তো আমি তো বলেছিলাম যে গ্রামীণ পরিবেশে আমার ভিডিও যারা অলরেডি দেখেন তারা হয়তো জানেন যে আমাদের নরসিংদীর বাসাটা শহরের ভিতরেই, আর এই বাসাটা হচ্ছে যে একটু গ্রাম সাইডে। তো বাহিরের ভিউ হচ্ছে এগুলো খুব সুন্দর, মানে গ্রামীণ পরিবেশ, একদমই মানে ধান, তারপরে আম, একদমই খুব সুন্দর একটি গ্রামের মতো জায়গা। এই যে আমার কাছে খুব ভালো লাগছিল বাহিরের পরিবেশ। তো আমি বাসায় একটু হাঁটাহাঁটি করে একটু দেখে তারপর আবার চলে এসেছিলাম বাসার বাহিরে। আমার কাছে আসলে এই এলাকা পুরোটাই ভালো লাগে। বাসার ভিতরে যেমন ভালো লাগে, বাসার বাহিরেও অনেক বেশি ভালো লাগে। এই যে ধান পেকে আছে, আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। এই যে বাসার বাহিরে এই ধান ক্ষেত দেখে আমার কাছে এত বেশি ভালো লাগছিল, মানে সত্যি এই ভাষায় বলার মতো না। আর এই পাশে হচ্ছে যে ধান কাটা হচ্ছিল, তো ধান কাটা দেখার জন্য আমি আবার বাসা থেকে একটু নিচে নেমে গিয়েছি, মানে রাস্তা থেকে একটু নিচে হচ্ছে যে ধান কাটা হচ্ছিল জমিতে। এইখানে একটা কী গাছ, অদ্ভুত একটি গাছ। এই যে বাসার বাহিরে, মানে পাশেই হচ্ছে যে সাইডে ধান কাটা হচ্ছিলো এবং এখানে কিছু কচুরি পানা আছে। আসলে সামনে হচ্ছে নদী, তো নদী দেখা গেছে যে এখন তো নদী শুকিয়ে আছে, নদীর পাড়ে হচ্ছে যে ধান লাগানো হয়েছে। তারপর আবার কিছু পাট গাছও দেখেছি আমি, পাট লাগানো হয়েছে। এখন নদী অনেকটাই শুকিয়ে আছে, তো নদী যখন আবার ভরাট হবে দেখা যাবে যে এদিকে পুরোটাই নদীর পানি চলে আসবে। এই যে রাস্তা ধরে আমি হাঁটছিলাম একটু, খুব ভালো লাগে আমার কাছে ওইখানে। তো দেখা যায় যে চাকরির ব্যস্ততায় আমরা ঢাকা থেকে নরসিংদী যাওয়ার সময় পাই না, বছরে একবার দুইবার দেখা যায় যে 4-5 দিনের জন্য আমরা যাই। তো সেই সময়টাতে আমরা একটু ঘোরাঘুরি করি, খুব সুন্দর কিছু সময় কাটাই। এই যে পাশে হচ্ছে পুকুর, পুকুরের পাড়ে হচ্ছে যে কাঁঠাল গাছ। তো পুকুরও আমাদের পরিচিত, মানে আমাদের বাসার পাশে এক ভাইয়ার পুকুর হচ্ছে এগুলো। তো পুকুরেও খুব সুন্দর মাছ আছে। আসলে আমরা তো যাই অল্প সময়ের জন্য, ঘুরে ঘুরে দেখা যায় যে সব কিছু দেখা হয় না, অনেক কিছুই দেখতে ইচ্ছে করে বাট সময় আর হয় না, সময় ম্যানেজ করতে পারি না। তো কাঁঠালগুলো খুব বেশি ভালো লাগছিল। ওই যে পেছনে পুকুর, সেই পুকুরটিও আমাদের এক ভাইয়ের, সেটাই বলছিলাম। খুবই সুন্দর কাঁঠাল হয়েছে। আর নরসিংদী তো কাঁঠালের দেশ, নরসিংদীর অলিতে গলিতে যেইখানে যাবেন শুধু কাঁঠাল আর কাঁঠাল, এত বেশি কাঁঠাল। তো এইবার যখন আমি রোজা শেষে বাড়িতে গিয়েছি, নরসিংদী গিয়েছি, আসলে আমার কাছে খুব বেশি ক্লান্ত লেগেছে এইবার রোজায়। তো আমি কিন্তু খুব বেশি একটি ভিডিও করতে পারিনি। আর এই তো আমরা সবাই মিলে বিকেলে মুড়ি মাখানো হয়েছিল একদম, মানে বাসায় ধনে পাতা দিয়ে। তো মানে বাসার এখানে যে জমির ধনে পাতা দিয়ে, তো খুবই মজা হয়েছিল। আমরা সন্ধ্যার পর পর্যন্ত সবাই ছিলাম, তারপর আবার আমরা চলে এসেছি। এটা একটি পোকা,
তো অনেকদিন পরে গ্রামীণ পরিবেশে এই বিচ্ছুকে দেখলাম। আসলে শহরে ঢাকায় তো বিচ্ছু গাছপালাই নাই, বিচ্ছু থাকবে কোথা থেকে? আর এই তো আজও বেবি র্যাকেট নিয়ে সবাই খুব ব্যস্ত। আসলে আমরা যখন সবাই মিলে গিয়েছি এই বাসায়, তো সবাই অনেক বেশি খুশি, আর বাচ্চারা তো মানে অসম্ভব রকম খুশি, অসম্ভব রকম খুশি। তো এখানে র্যাকেট নিয়ে আজওয়া ওই যে চলে যাচ্ছে ব্যাডমিন্টন কোর্টে, তো এই যে আজও বেবি ওখানে চলে গিয়েছে খেলার জন্য। আর আমি একটু বাহিরে হাঁটছিলাম, খুবই ভালো লাগে। রাতের বেলা একদমই খুব ঠান্ডা পরিবেশ, আর হচ্ছে যে বাসার পাশে আবার নদী আছে, নদীটাও ভীষণ ভালো লাগে। তো আমাদের তো আর ওই রকম সময় হয় না, দেখা যায় আমরা খুবই শর্ট টাইম নিয়ে নরসিংদী যাই এবং সেইখানে একদিন এক বেলা এক মুহূর্ত এইখানে ওইখানে করে করে আমাদের সময় কেটে যায়। আমরা মানে সব কিছু দেখার মতো সময় আর ম্যানেজ করতে পারি না। এই তো রাতের বেলা খুব ঠান্ডা হয়ে গিয়েছিলো বাসা, তো একদমই মানে নদীর বাতাস আসছিলো ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছিলো। আর ওই যে বাচ্চারা ব্যাডমিন্টন কোর্টে খেলা করছে, এদিকে আবার বাসার ভিতরে বাচ্চারা সবাই আপুমণিরা সবাই রেডি হচ্ছিলো, আমরা রাতের বেলা চলে আসবো আমাদের নরসিংদীর বাসায়। তো খুব সুন্দর একটি সময় কেটেছে, বাচ্চারা তো খুবই আনন্দ করে ওইখানে, যখনই যায় বাচ্চারা খুবই মজা করে। তো এই তো ছিল, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায়, টাটা, বাই বাই।